আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনার সাথে ইরিটেবল বাওয়েল সিনড্রোম কারণ প্রকার ভেদ এগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকে কথা বলবো লক্ষণ ও চিকিৎসা। আইবিএস প্রকৃতপক্ষে কোনো রোগ নয়, এটি অনেকগুলো রোগ অনেকগুলো লক্ষণের সমষ্টি মাত্র। যেমন প্রায় দেখেন যে পেটে কামড় হয়, কামড় দেয়, মোচড় দিয়ে উঠে, দিনে 3 থেকে 4 বার বাথরুম হয়, পেটে ব্যথা হয়, পিচ্ছিল জাতীয় পায়খানা হয়, প্রায় পেটের ভিতর শব্দ, বুটবাট আওয়াজ হয়, এরকম সমস্যাগুলো হয়ে থাকে। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, এই দুটাই প্রবলেম হতে থাকে। তারপর আপনার অনেক সময় দেখেন যে খাওয়ার পরে পরে বদ হজম এবং অস্বস্তিকর লাগে, অতিরিক্ত অস্বস্তিকর লাগে, পেটে ব্যথা অনুভব হয়, চিনচিন করে ব্যথা থাকে নাভি বরাবর, খাবারের পরে দেখেন প্রচণ্ড পায়খানা বেগ দেয়, পেটে মোচড় দেয় উঠে, ব্যথা অনুভব হয়। সাধারণত এই মল ত্যাগ করার পরেই আবার ব্যথাটা চলে যায়। যখন আপনারা দেখেন যে ভাত খাইলেন, খাওয়ার পরেই পেট মোচড় দিয়ে উঠলো, উঠে আপনি বাথরুম চলে গেলেন, আবার তখনই পেটে ব্যথা একেবারেই চলে গেল। এই জিনিসগুলো দেখা দেয় লক্ষণ হিসাবে। আবার হঠাৎ করে দেখেন যে পায়খানা বেগ হয়, আমার সাথে সাথে তীব্র ব্যথা শুরু হয়ে যায়। মল ত্যাগের পর যে আপনি চলে আসবেন, পানি খরচ করবেন, তারপরেও মনে হয় যে বাথরুম মনে আমার একেবারে পরিষ্কার হয়নি, আরও কিছুক্ষণ সময় করলে মানে ভালো হতো, এরকম সমস্যাগুলো অনুভূতি হয়। তবে এ রোগের এত সমস্যার পরও কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করে ওইরকমভাবে কোনো রকম জটিলতা সমস্যা আজও পর্যন্ত পাওয়া যায়নি। আবার যাদের দেখেন যে এই সমস্যাগুলো আছে, তার মনে করতে হবে যে এটা আইবিএস, এই লক্ষণগুলো যাদের মধ্যে আছে। আবার এগুলো ছাড়া আরও কিছু লক্ষণ আছে, যেগুলো দেখেন যে বারবার প্রস্রাবের বেগ দেয়, হঠাৎ করে প্রস্রাবের তীব্র বেগ দেয়, এই সময় আবার রাত্রিকালে দেখেন যে বারবার প্রস্রাব করতে হয়, বারবার প্রস্রাবের চাপ দেয়, আবার প্রস্রাব করার পরও মনে হয় যে আমার মূত্রথলিতে মনে কিছু প্রস্রাব আটকে আছে, এরকম সমস্যাগুলো হতে পারে, এই লক্ষণগুলো দেখা দিতে পারে। আবার দেখেন যে অনেক সময় পিঠে ব্যথা করে, মাথা ব্যথা করে, আপনার দেখেন যে মুখে দুর্গন্ধ, ঘুমের সমস্যা, বিষণ্ণতা, এই জিনিসগুলা এই সমস্যাগুলা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো দেখা দিলে আপনারা মনে করবেন যে অবশ্যই যে এটা আইবিএস এর মধ্যে ভুগতেছেন। আর আমি পরামর্শ দিব এই বিষয় নিয়ে, প্রথমত বলবো একটা কথাই যে পরামর্শ আপনার দৈনিক কাজকর্মের সব কিছুতেই আপনার পরিবর্তন আনতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি পরিবর্তন না আনেন, শুধু ওষুধের উপর নির্ভরশীল হন, তাহলে কোনোভাবেই এই রোগটা নির্মূল করা সহজেই সম্ভব না। এমনিতেই এই রোগটার জন্য আপনাকে একটু দীর্ঘ সময় ধরে, দীর্ঘ টাইম নিয়ে আপনাকে এই চিকিৎসাটা করতে হবে। কিন্তু তারপরও আপনার খাবারগুলো মানে দৈনন্দিন জীবনে যে চলাফেরা, এটা স্বাভাবিক মাত্রায় আনতে হবে। এবং সব দিয়ে খাওয়া দাওয়া, চা, কফি, সোডা জাতীয় খাবার, এই খাবারগুলো আপনার একেবারেই খাওয়া যাবে না। এবং বিশেষ করে যেমন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, এই জিনিসগুলো আপনার যতটা অ্যাভয়েড করতে পারবেন ততটাই আপনার জন্য ভালো। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখনই খান না কেন, আপনার খাওয়ার টাইমিংটা একেবারেই ঠিক রাখবেন। যখন আপনি ভাত খাইতে যাবেন, আপনি কোনো সময়ের ভিতর একেবারে পেট ভরে ভাত খাবেন না, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আবার সবসময় মনে হয় যদি আপনি মানসিকভাবে চাপে থাকেন, কোনো বিষয় নিয়ে মানসিক টেনশনে থাকেন, তাহলে আপনার মানসিক টেনশন দুশ্চিন্তা যাতে না হয় সেদিকে আপনার নজর রাখতে হবে। কারণ এটাও এই আইবিএসের বড় একটা কারণ মানসিক টেনশনও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর আমি এতটুকু বলবো যে মূল হচ্ছে যে নিজের কাছে সব কিছু, যে আপনার যতটা নিয়ন্ত্রণে থাকতে পারেন, যতটা ভালো থাকতে পারেন, ততটা আপনার জন্য বেটার, এই জিনিসগুলো মনে রাখবেন। আর মেডিসিনের ভিতর আপনারা সিরাপ, মার্ভেলাস সিরাপ, হলারেন্ট, ট্যাবলেট ডিসনি, সুপার, এরকম অনেক মেডিসিন আছে, এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই খাইতে পারেন। এবং অবশ্যই মেডিসিন খাওয়ার আগে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে মেডিসিন খাওয়াটা উত্তম। আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।